नमस्कार बंधुरा पूजा किचन उइथ भिलेज फूडे आपनादेर जानाय अनेक स्वागत। तो देखुन आज के आबारो चले एसेछि एकटा मजार दुर्दान्त नतून रेसिपि निये। आज के एखाने निये नियेछि देखुन चिकेन और एकटा निये नियेछि बड़ धरनेर एकटा फुलकपि, एकदम टाटका कपि निये चले एसेछि। एइ जे देखुन कपिटा खूब सुंदर। और एखाने नियेछि एकटा क्यापसिकाम, एइ जे, और नियेछि किछु धनेपाता, दुटो काँचा लंका और अल्प एकटु आदा। आदाटा छाड़िये नियेछि, बेटे नेब। और एखाने नियेछि देखुन एक टमेटो, पेंयाज कुचिए नियेछि और किछु रसुन छाड़िए नियेछि। आज के आपनादेर चिकेन दिए खूब सुंदर एकटा नतून रेसिपि फुलकपिर करे देखाबो। तो अवश्यई रेसिपिटा प्रथम थेके शेष अब्दि देखबेन। ताहले चलुन आजके रेसिपिटा शुरू करी। एखाने देखुन फुलकपिगुलो एकटु छाड़िए निच्छे, प्रथमे एकटु बड़ो बड़ो करे छाड़िए निच्छी। तो आपनारा अवश्यई एई रेसिपिटा बानाबेन। अनेकेई फुलकपि और चिकेन हयतो खाननी, तो एक बार ये रेसिपिटा देखार पर बाड़ीते एक बार बनिए देखते पारें। सत्यि खूब सुंदर रेसिपिटा बाड़ीते होयेछिलो, आमी बनिए खेये तबे आपनादेर बोलछि खूब सुंदर होयेछिलो, एकदम नतून धरनेर रेसिपि और स्वादटाओ एकदम अन्यरकम। तो एक बार बनिए देखते पारें, बाड़ीते भालो लागबे आशा करछि। एबार फुलकपिगुलोर मধ্যে একটু আঁচ থাকে, আঁচগুলো ছাড়িয়ে फुलकपिर मुखगुलो একটু এইভাবে চার ফালা করে চিড়ে দিচ্ছি, তাহলে কপিটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। तो अपनारा चाहले कपि एक छोटो छोटो करेओ काटते पारेन, तबे आमी एक बड़ो बड़ो केटेछि जाते चिकेनेर साथे कपिटा एकदम सुंदर भावे गोटा गोटा थाके, गले ना जाए। और एखनकार कपि एकदम टाटका कपि, तो भाजते गेलेई एकदम कपि गले जाए, ताई एक बड़ो बड़ो करे दिले बेश भालो लागबे। ये देखुन गायेर आँशगुलो एकटु छाड़िए डाटगुलो एकटु छोटो छोटो करे रेखे एकटु करे चिड़े दिच्छि, दिये कपिगुलो केटे निच्छि। এই যে দেখুন সব কপি কেটে নিয়েছি। এখানে দেখুন ক্যাপসিকামও কেটে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি আর ক্যাপসিকামটা একটু বড় বড় করে কেটেছি। আর এদিকে দেখুন কিছু আলু আমি ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। আজকে রেসিপিটা আমি আলু দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আলু দিলে রেসিপিটা একটু বেশি ভালো লাগবে খেতে। এই দেখুন উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রথমে কপি আর আলু ভেজে নেব, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কপিগুলোকে দিয়ে দিচ্ছি, কপিগুলো একটু ভালো করে ভেজে নেব। এবার কপিগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু কপিটা একটু ভালো করে ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, ভালো লাগবে, সেই জন্য একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন কপি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে সুন্দর একটা কালার চলে এসছে। এবার তুলে নিচ্ছি কপিগুলোকে। দেখুন কড়াইয়ে তেল আছে, এবার ওই তেলে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলুগুলোকেও একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছি যাতে দেখতে খুব ভালো লাগে। দেখুন আলুও ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল আছে, আবারও একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে সরষের তেলে করলে খুব সুন্দর এই রান্নাটা টেস্ট হবে। এবার ফোড়নে গোটা জিরে, তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা। এবার প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে একটু ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই দিচ্ছি আমি 1 চামচ লঙ্কার গুঁড়ি আর 1 চামচ হলুদের গুঁড়ি আর আদা রসুনের পেস্ট, মানে আদা রসুন বেটে নিয়েছি, আদা রসুন দিয়ে দিলাম। তো আমি যেহেতু প্রথমে লঙ্কার গুঁড়িটা দিলাম কারণ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, এতে কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্য প্রথমেই আমি লঙ্কার গুঁড়িটা দিয়েছি। তো আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু। এবার দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, টমেটোটা একটু ফালা করে নিয়েছি, 4টে ফালা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা দুটো, এবার যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিতেই অল্প একটু জল দিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলা কষিয়ে নেব। এ দেখুন মশলা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। তো আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি জিরে গুঁড়ো দিয়ে আজকে রেসিপিটা করছি, ধনে গুঁড়ো আর ব্যবহার করছি না ব্যবহার। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব মশলাটাকে। দেখুন এবার সময় নিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব, উল্টে পাল্টে ভালো করে। এ দেখুন প্রায় চিকেন কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। আগে লবণটা দিইনি, তাহলে আগে লবণটা দিলে মানে চিকেনটা থেকে জল বেরিয়ে যেত, ভালোভাবে কষানো হতো না। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এ দেখুন চিকেন কষানো হয়ে গেছে, চিকেন থেকে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা যেহেতু একটু ঝোলঝোল হবে সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি করে দিলাম। আপনারা চাইলে একটু মাখো মাখো গ্রেভি টাইপের করতে পারেন, তবে এই রেসিপিটা একটু ঝোল করলে বেশি সুন্দর টেস্ট হয়। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে ফুটিয়ে ফুটতে দিচ্ছি। চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি একটু ভালোভাবে। এবার ভেজে রাখা কপিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আগে কপিগুলো অ্যাড করিনি, কারণ কপি ভেজে নিয়েছি, একটু নরম হয়ে গেছে। চিকেনের সাথে কপিটা যদি প্রথম থেকে দিতাম এটা দেখতেও সুন্দর লাগতো না এবং গলে যেত, ভালো লাগতো না। আর এই সময় দিলে কপিটা একদম গোটা গোটা থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এটাকে এবার ধনেপাতা কুচি ছিটিয়ে একটু ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটতে দিচ্ছি। দেখুন একদম এটা তৈরি হয়ে গেছে, ফুটে গেছে খুব সুন্দরভাবে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। কালারটাও দেখুন সুন্দরভাবে চলে এসছে। এবার এটাকে নামিয়ে নিই, তারপর আপনাদের দেখায়। এই দেখুন বন্ধুরা আমার চিকেন দিয়ে ফুলকপি একদম তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াও কত সুন্দর কালারটা এসছে। দেখুন দেখেই খেতে ইচ্ছে করছে, আর সত্যি খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। তো আপনারা একবার অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন আর আমাকে বলবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল। আর আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে অল অপশানটি অন করে দেবেন। আর যে বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন তারা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার সাথেই থাকবেন। আর পুরনো বন্ধুদের আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য করে দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর যত পারবেন বন্ধুবান্ধবদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন।